সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব ওয়াজ ওয়ার এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝিনি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনেছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সংগ্রাম বিডু লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই বইটির উপর 450 অধিক বিডু লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ওয়াজ ওয়ার এদের ব্যবহার শিখতেছি। ইংরেজিতে ওয়াজ ওয়ার এদের 28টি গঠনের বাক্য রয়েছে। প্রথম ক্লাসে আমরা এই 28টি গঠনের বাক্য এখানে বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা 1, 2, 3 এদের সকল কিছু বিস্তারিত আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে এদের উপর 5টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যারা দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো লেকচারগুলো দেখুন। তারপর আজকে আমরা 6 ভিডিও লেকচার তৈরি করব হত এবং হয়েছিল দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায়। তা জেনে রাখুন, যা কিছু শিখব পরিপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গ রূপে আমরা শিখব। তাই প্রতিটি ভিডিও লেকচার ভেঙে ভেঙে তৈরি করা হচ্ছে। তাই আমাদের সাথে থাকুন এবং প্রতিটি ভিডিও লেকচার দেখতে থাকুন। ইনশাল্লাহ প্রতিটি থেকে নতুনত্ব তথ্য আপনারা পেয়ে যাবেন। এখন আসেন 4 হলো ওয়াজ ওয়ার এর বাংলা অর্থ হলো হত বা হয়েছিল। এইরূপ অর্থে গঠনটি হলো সাবজেক্ট ওয়াজ এর 2+ভার্ব+সাবজেক্ট। অর্থাৎ আমাকে সারাক্ষণে কাজটি করতে হতো, অর্থাৎ আমাকে হতো আই ওয়াজ। আমাকে হতো কি? আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক অল দ্য মোমেন্ট লং। আমাকে সারাক্ষণে কাজটি করতে হতো। তো বন্ধুগণ শিখবেন কীভাবে, যেমন আমাকে হতো আই ওয়াজ, আই ওয়াজ করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হতো আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমাকে ইংরেজি পড়তে হতো আই ওয়াজ টু রিড ইংলিশ। আমাকে যেতে হতো আই ওয়াজ টু গো। আমাকে জানতে হতো আই ওয়াজ টু নো। আমাকে খেলতে হতো আই ওয়াজ টু প্লে। আমাকে পড়াশোনা করতে হতো আই ওয়াজ টু স্টাডি, আই ওয়াজ টু স্টাডি হার্ড। আমাকে কঠোরভাবে পড়াশোনা করতে হতো। তো বন্ধুগণ যে কোনো বাক্যকে আপনি এইভাবে বাক্য তৈরি করবেন। তো এখানে সমাধান হলো আমাকে মানে হলো আই, হত মানে ওয়াজ, এইভাবে বুঝতে হবে। তো বন্ধুগণ আমরা প্রণনের বিষয়টা একটু ভালো করে জেনে নিন। প্রণন বলতে কি বুঝি এবং আই দিয়ে আমরা কতভাবে অর্থ প্রকাশ হয় একটু লক্ষ্য নিয়ে এখানে লক্ষ্য করেন। যেখানে তো বন্ধুগণ যারা এই চ্যাপ্টারটি অর্থাৎ চ্যাপ্টার 14 এই চ্যাপ্টারটি এখনও পড়েনি, অবশ্যই এই চ্যাপ্টারটি পড়বেন। এই চ্যাপ্টারে লেখা হলো প্রণন আপনি কতভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, অর্থাৎ আই ইউ হি সি দে এবং বাংলাতে কত ব্যবহার হয় পুরো বিষয়টা এখানে দেখানো হলো। যেমন আমি দিয়ে একসাথে 213 পড়া যায়, একইভাবে তুমি দিয়ে 213, আর সে দিয়ে 211, আর আমরা দিয়ে 250, তোমরা একইভাবে 250 পড়া যায়। অর্থাৎ পোড়াল বোঝালে 250 আর সিঙ্গুলার বোঝালে 213 পড়া যায় এবং যে কোনো ব্যক্তির নাম দিয়ে কিন্তু 211 পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি ইংরেজি পড়তে চান, বলতে চান, অপরকে পড়াতে চান, ইনশাল্লাহ এইগুলি যদি না জানেন, অর্থাৎ একটি বাক্যকে অর্থাৎ একটি সাবজেক্টকে যদি বড় না করতে পারেন, তাহলে আমরা ইংরেজি পড়ে মজা পাব না। হ্যাঁ, তাই এখানে আমি দিয়ে 213 পড়ার কৌশল দেখানো হলো। প্রতিটা ক্ষেত্রে বাক্যাংশ দিয়ে দেওয়া হলো। আপনারা যদি এদের ব্যবহার একসাথে শিখে ফেলেন বাংলা অর্থ সাগরের বাক্য আলোকে, তাহলে আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখে নিলাম যে আমি দিয়ে অর্থাৎ আই দিয়ে 213 বাক্যাংশে করে পড়া যায় এবং আই দিয়ে একাধিক অর্থ প্রকাশিত হয়, সেটি চ্যাপ্টার 14 দেখানো হলো। আপনারা সেখান থেকে পড়ে নেবেন। এখন আসেন, তোমাকে সারাদিন কাজটি করতে হতো, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক অল ডে লং। তাকে আমাদের জন্য রান্না করতে হতো, হি ওয়াজ টু কুক ফর আস, হি ওয়াজ টু কুক ফর আস। আপনাকে ইংরেজি পড়াতে হতো, ইউ আর টু টিচ ইংলিশ, ইউ আর টু টিচ ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব দিয়ে, এরকম ভার্বে পড়বে টু বসে, হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা, আমরা যাব পৃষ্ঠা থেকে বাকি অংশ, অর্থাৎ BCD পর্যন্ত আমরা আজকে ভিডিওতে শিখব, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। লক্ষ্য করুন, এখানে সাবজেক্ট ওয়াজ আর টু বি অ্যাডজেক্টিভ নাউন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পড়া যায়। যেমন আমাকে বিনি হতে হতো, আই ওয়াজ টু বি অবিডিয়েন্ট। অর্থাৎ এখানে এরূপ গঠনে এখানে অবিডিয়েন্ট অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে, হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। ঠিক তেমন এই হাজার হাজার ভার্ব আছে, প্রায় ভার্ব বসে কিন্তু এখানে বসাতে পারবেন। যেমন আমাকে শিক্ষিত হতে হতো, আই ওয়াজ টু বি এডুকেটেড, আই ওয়াজ টু বি এডুকেটেড অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে করা যাবে।
তারপর নাউন দিয়ে পড়া যাবে আই ওয়াজ টু বি এ টিচার, আই ওয়াজ টু বি এ টিচার, এইভাবে পড়া যায়। এখন আসেন সকাল সাতটার আগে আমাকে তৈরি হতে হতো, আই ওয়াজ টু বি রেডি, আই ওয়াজ টু বি রেডি বিফোর সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং। তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হতো, হি ওয়াজ টু বি নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ, অথবা এইভাবে পড়া যায় হি ওয়াজ অলওয়েজ টু বি, হি ওয়াজ অলওয়েজ টু বি নিট অ্যান্ড ক্লিন, এইভাবে পড়া যায়। তাকে শিক্ষক হতে হয়েছিল, হি ওয়াজ টু বি এ টিচার, হি ওয়াজ টু বি এ টিচার। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। প্রতিটা বাক্যকে আপনি হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর সিন নাম্বারটি আসুন, সিন নাম্বার থেকে আমরা শিখব সাবজেক্ট বস্তুবাচক ওয়াজার ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অর্থাৎ প্যাসিভ ভয়েস। চিঠিটি লেখা হয়েছিল, দ্য লেটার ওয়াজ রিটার্ন, চিঠিটা হয়েছিল মানে দ্য লেটার ওয়াজ, লেখা মানে রিটার্ন, দ্য লেটার ওয়াজ রিটার্ন। এখানে ইংরেজি পড়ানো হতো বা হয়েছিল, ইংলিশ ওয়াজ টট হেয়ার। এই দোকানে আগে বাচ্চাদের কাপড় বিক্রি করা হতো, চিলড্রেন্স ক্লথ আর ওয়ার সোল্ড ইন দিস শপ। তো বন্ধুকে এইভাবে প্যাসিভের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন, আর তাই আসুন 20 থেকে 25টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন সাবজেক্ট ব্যক্তিবাচক ওয়াজ ইয়ার ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, অর্থাৎ এটা এটা একই কিন্তু এটা হলো বস্তু, এটা হলো ব্যক্তি। যেমন আমি পার্টিতে আমন্ত্রিত হয়েছিলাম, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। তিনি অপমানিত হয়েছিল, হি ওয়াজ ইনসাল্টেড। আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল, মানে আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল। তো বন্ধুগণ এখানে আই হবে, হিয়ার জায়গা আই হবে, আই ওয়াজ রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। ছাত্রদেরকে ক্লাস ত্যাগ করতে বলা হয়েছিল, দ্য স্টুডেন্টস ওয়ার টোল্ড টু লিভ দ্য ক্লাস রুম। ছাত্রদেরকে মারাত্মকভাবে প্রহার করা হয়েছিল, দ্য স্টুডেন্টস ওয়ার বিটেড ব্যাটলি, দ্য স্টুডেন্ট ওয়াজ বিটেড ব্যাটলি। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আলোকে কমপক্ষে 20 থেকে 25টি বাক্য বানিয়ে পড়বেন, প্রতিটা বাক্যকে নাবোধক প্রশ্নবোধক নাবোধক করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা থাকতাম এরূপ গঠনের যে যতভাবে বাক্য হয় সে সকল বাক্যগুলি আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি বিষয় থেকে আপনারা নতুন নতুন অনেক তথ্য পেয়ে যাবেন, এবং যাদের ভিডিও লাগছে দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।